ওকে তো গাইস, কয়েকদিন আগে আমি পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে, আর সেখানে অনেক বড় বড় ওয়াটারফল আমি দেখেছিলাম। তো আমার ইচ্ছে করছিল জলের মধ্যে জাম্প করতে, আর যখনই আমি জলের মধ্যে জাম্প করি, তারপরে আমি আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে চলে যাই। ওকে তো গাইস, আমরা এখন আন্ডার ওয়াটার চলে আসছি স্পঞ্জ ববের ওয়ার্ল্ডে। ওকে, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে, আমরা এখন আন্ডার ওয়াটারে আছি। আর এটা ওকে, অর্ডার হিয়ার। ওকে, আমরা কোন একটা রেস্টুরেন্টে আছি, আমাদের খাবার অর্ডার করতে হবে এখানে। বুঝে গেছি। বাকি এত ঝিমায় আছে কেন ভাই? হ্যাঁ, ওইখানে একটা কথা, এর সামনে যাওয়া যাবে না ভাই, এর সামনে গেলে রাগ হয়ে যায়। ওকে, বুঝে গেছি। বাকি এই রেস্টুরেন্টে আর অন্য কোনো কাস্টমার নাই, বাইরেও যাওয়া যাবে না, আমাকে কিছু একটা খাবার অর্ডার করতেই হবে এখানে। হ্যালো স্যার, আমাকে কিছু একটা খাবার দিন। কি কি খাবার আছে এখানে? সিলেক্ট ওয়ান, হিউম্যান প্যাটি। সব তো খালি একই জিনিস ভাই, হিউম্যান প্যাটি। এখানে মানুষের প্যাটি পাওয়া যায় কি জানি? যেই হোক ভাই, আমাকে দিন একটা হিউম্যান প্যাটি দিন। ফাইন্ড আ সিট। ওকে, যখন রেডি হবে তখন আমাকে বলে দিবে, আমাকে এখন একটা সিটের মধ্যে বসতে হবে। ওকে, ঠিক আছে, অত খোঁজাখুঁজি না করে সিটের মধ্যে বসে চুপচাপ। ওকে ওকে, ও ভাই, এখানে বাইরে কি করতেছে? হ্যাঁ, প্রেস স্পেস টু স্ট্যান্ড আপ। এক মিনিট, এখানে যে কাস্টমারটা বসেছিল এর কি হয়েছে ভাই? এখানে এখনই তো ঠিক ছিল। এ ওট কি রে, ও দিস গাই ওয়েন্ট টু স্লিপ। ওকে, আচ্ছা ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমা ভাই, আমি বিরক্ত করবো না তোকে, ঘুমা। ওকে, তো ভাই আমার অর্ডার হয়েছে কি না? আমার হিউম্যান প্যাটি রেডি হয়েছে? ইটস অলমোস্ট ডান, বাট উই রান আউট অফ প্যাটিস, সো ইট মাইট টেক লঙ্গার। আরে তোদের প্যাটি শেষ হয়ে গেছে তো আমি কি করবো ভাই? আমাকে তো খাওয়ার লাগবে, আমাকে খিদা পাইছে। ইউ ক্যান গো দা ওয়ার হাউস এন্ড গেট সাম প্যাটিস। ওয়াহ ভাই ওয়াহ, রেস্টুরেন্ট তোদের আর আমাকে বলছে যা প্যাটিস নিয়ে আয়। কি রেস্টুরেন্ট এটা? বি কেয়ারফুল। ও মানে যে ওয়ার হাউস আমাদেরকে যাইতে বলছে সেখানে অনেক অন্ধকার আছে। ওকে, আমি তো ভয় পাই না। এন্ড হোয়াট এভার ইউ ডু, ডু নট গো টু দা রুম এট দা এন্ড অফ দা করিডোর। ও, আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতেছে ভাই, বলতেছে যে এত অন্ধকার আছে ওইখানে, যে লাস্টের রুমটা আছে সেই রুমে কিন্তু ভুলেও যাইস না। আমি তো সেই রুমটার মধ্যেই যাবো ভাই। ওকে, ও ও ভাই ঠিকই বলতেছিল ভাই, একটু বেশি অন্ধকার আছে এখানে, আরামসে। ও ভাই, ও হ্যাঁ, ও সত্যিকারে অন্ধকার আছে ভাই অনেকটাই। দরজা খোল। কেউ আছে এখানে? হ্যালো, ওই সামনে কেউ ছিল, সেই সামনে কেউ ছিল এখনই ভাই। এখানে কোথায় হিউম্যান প্যাটিস আছে? এই দরজাটা খোলা যাবে না? এই দরজাটা খোলা যাবে না। আর কোথায় যাওয়া যাবে? এই দরজাটা খোলা যাচ্ছে। ওকে, ও ভাই এখানে রক্ত মক্ত পড়ে আছে ভাই, ইটস প্রবাবলি কেচাপ। এটা কেচাপ মনে হচ্ছে দেখে। ওকে, এটা হলো লাস্ট রুম, এই রুমটাতে যাইতে আমাকে মানা করছে। এখানে লেখাও আছে যে ডেঞ্জার ভাই, যাইস না এই রুমে। তো আমি তো যাবোই ভাই। কেউ আছে, খুলে দিছি দরজা, খুলে দিছি, কেউ তো নাই মনে হচ্ছে। লেটস গো। ঠিক আছে। ওকে, এবার যাবো না, ভুলে গেছে ভাই, আমাকে যেটা করতে বলছে সেটা করে। ও আচ্ছা, সরি, এই দরজাটা খুলবে না, এই দরজাটা খুলছিল না তখন। হ্যাঁ, এই দরজাটা খোল, এখান থেকে হিউম্যান প্যাটিস কোথায় আছে? ওই যেখানে আছে। ওকে, একটা হিউম্যান প্যাটিস পেয়ে গেছি, এবার আমাকে যাইতে লাগবে ভাই ফটাফট। চল। ও ভাই, ভিতরে একটা কাঁকড়া ছিল ভাই, কাঁকড়া। ওই কাঁকড়াটা ভয় পাবে। ওকে, এই নে তোর হিউম্যান প্যাটিস। ইউ অ্যাকচুয়ালি ম্যানেজ টু গেট আ প্যাটি ফ্রম দ্য কার্সড ওয়্যারহাউস, গুড জব। আরে ভাই, আমি ভয় টয় পাই না, একবার মরে গেছি ওর হাতে, ঠিক আছে, কিন্তু ভয় পাই না আমি। নাও গো ইনসাইড দ্য কিচেন এন্ড কি, আমাকে বলতেছে যে কিচেনে যাইতে আর নিজে বানায় নিতে। কি রেস্টুরেন্ট ভাই? আর এক মিনিট, এখানে দরজা ঠকঠকাচ্ছে কেন মাথার মধ্যে ভাই? জায়গাটার কিছু গড়বড় আছে। যাই হোক ভাই, আমি ফটাফট এখান থেকে খাবার টাবার বানাই আর কাটিং খাই এখান থেকে ভাই। চল না, খাবার বানা, এখানে প্যাটিস বানাচ্ছি, হিউম্যান প্যাটিস ভাই। এটা মানুষের মাংস দিয়ে তৈরি এটা। ওকে, আমাকে এখান থেকে বোধহয় বার্ন নিতে লাগবে, এখানে দিতে হবে এটার উপরে। ও, ইটস নট রেডি ইয়েট। ওকে, এখনো রেডি হয় না এটা, ফটাফট রেডি হয়ে যা। ওকে, রেডি হয়ে গেছে, এটা দিতে হবে আর এখানে এটা দিতে হবে। ব্যাস রেডি আমাদের প্যাটিস, হিউম্যান প্যাটিস। ওকে, রেডি হয়ে গেছে। আবে ভাই তুই চুপ থাক না। ওকে স্যার, রেডি হয়ে গেছে, সিট ডাউন এন্ড এনজয় ইওর হিউম্যান প্যাটি। ওকে, চুপচাপ বসো আর খাও। ওকে, খাওয়া হয়ে গেছে আমাদের, ব্যাস। চলো, হিউম্যান প্যাটিটা ঠিকঠাক ছিল, অতটা খাসও ছিল না ভাই। ওকে, দ্যাট উড বি $78। পাগল হয়ে গেছিস তুই? $78 কত হচ্ছে? 6000, 6000 টাকা ভাই। পাগল হয়ে গেছে ভাই, একটা প্যাটিসের দাম 6000 টাকা হয় নাকি? হ্যাঁ, আই সেড দ্যাট উড বি $87। হ্যাঁ কিরে, এখনই $78 বললে, এখনই বলছে 87 ভাই, তো কথায় কথায় দাম বাড়ায় দিচ্ছে কিরে, কেরেক। ইয়েস, এত এক্সপেন্সিভ কেন ভাই? লিসেন, দেয়ার মাস্ট বি আ মিস্টেক। আমি একটা সিম্পল হিউম্যান প্যাটি অর্ডার করছি, এটার দাম এত হতে পারে না ভাই। কথায় কথায় দাম বাড়াচ্ছে ভাই, একে দিতে লাগবে এখন টাকা। ওকে ওকে ওকে, চিল আউট, আই ডোন্ট হ্যাভ $100 ইন মাই পকেট রাইট নাও। ও ভাই, আমার কাছে এখন $100 নাই, আই হ্যাভ অনলি $35। আমার কাছে শুধু $35 আছে ভাই, প্লিজ ম্যানেজ করে নে, আমি বাইরে থেকে আনি দিচ্ছি। সো ইউ আর সেইং ইউ ডোন্ট হ্যাভ মানি? আরে টাকা আছে, বাড়িতে আছে, এখানে নাই, আমি নিয়ে আসি নাই ভাই টাকা। ভাই কি করতেছে, কি করতেছে? এক মিনিট, এবে ওই কাকড়াটা, ওই কাকড়াটা ভাই টাকা দিতে পারিনি বলে আমাকে বাইরে দিলো।
ও ভাই এটা কোথায় আছে? আমি এটা কোন জায়গায়? ও হো হো, এখানে না তিনটা মাছ লটকে আছে, আর তার সঙ্গে এটা কি? ওই কে রে তুই? কি রে, কে তুই? আমি এখানে খাওয়ারের ফর্মুলা চুরি করতে আসছিলাম, তার জন্য মিস্টার ক্র্যাব আমাকে এই জেলের মধ্যে বন্দী করে দিচ্ছে। ভাই দেবে তুই কিভাবে আসলি? আরে কিছু না, ওই আমি টাকা দিতে পারি না, তার জন্য আমাকে আটকাই দিছে। বাট টেনশন করিস না, আমি তোকে বাঁচাবো এখান থেকে, বুঝতে পারলে? আমি তোকে বাঁচাবো এখান থেকে, চাপ নিস। এখন সবার আগে আমাদেরকে না এখান থেকে বেরোনোর কিছু একটা উপায় বার করতে লাগবে। এখানে বেরোনোর কিছু উপায় আছে? চারপাশে তো কিছুই নাই, এখানে মাছের হাড্ডি পড়ে আছে, এখানে তুই লটকায় আছিস, এখানে কিছু বাক্স আছে, আর এখানে দুইটা বল আছে, ব্যাস। আর তো কিছুই নাই, এখানে দরজা আছে, দরজাটা অবভিয়াসলি খোলা যাবে না। বাট এইখানে না পাসওয়ার্ড দিতে লাগবে আমার যতটুকু মনে হচ্ছে। ওহো, এখানে আমাকে পাসওয়ার্ড দিতে লাগবে, আর অন্য কোনো জায়গা আছে? আর অন্য কোনো তো জায়গা নাই, তো আমাকে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। বাট পাসওয়ার্ড তো আমি জানি না, এক মিনিট, পাসওয়ার্ডটা আমাদেরকে না ডিকোড করতে লাগবে এখন। যে বিগ ব্রেন ইউজ কর ভাই, বিগ ব্রেন, বিগ ব্রেন কাজ। তোমরা তো জানো গাইস আমি কত প্রো, আমার এখন দিমাগ ইউজ করতে লাগবে এখানে। এখানে ভালো মতো জিনিসটাকে বুঝতে লাগবে। এখানে না একটা মাছের ছবি আছে, এখানে একটা স্টার আছে, এখানে একটা স্কোয়ার আছে, আর এখানে একটা সার্কেল আছে, আর নিচে টি ইউ ওয়াই আই, এগুলো বুঝতে পারছি না ভাই আমি। এক মিনিট, এখানে মাছ, স্টার, স্কোয়ার ও সার্কেল, ওকে। এক মিনিট, এখানেও মাছ আছে, এখানেও মাছ আছে, এখানে মাছ তিনটা আছে, তার মানে এটা যদি তিনটা হয়, এক দুই তিন, ওকে তিন দিয়ে দিলাম এখানে। আর এখানে স্টার আছে, স্টার, স্টার কোথায়? ওই তো ওই, এখানে একটা স্টার আছে, এখানে একটা স্টার, আর কোনো স্টার আছে কোথাও? একটা স্টার, আর কোথাও স্টার আছে? না না না, একটাই স্টার আছে এখানে। তো এখানে যদি আমি এক দিই, এক, থ্রি, ওয়ান, আর এখানে স্কোয়ার, স্কোয়ার এখানে কি আছে ভাই? ও ইয়েস, স্কোয়ার এখানে বক্স গুলো আছে, তিনটা বক্স আছে, তিনটা বক্স। এখানে যদি থ্রি দিই, ওয়ান টু থ্রি, ওকে। এবার এখানে সার্কেল আছে, সার্কেল, সার্কেল এখানে কয়টা আছে? ও না না না, আছে আছে, এখানে বল দুইটা ছিল, ইয়েস দুইটা বল ছিল এখানে। এখানে যদি আমি বল দিয়ে দিই দুইটা, ব্যাস। এবার দরজা খুলবে? দরজা তো খুলতেছে না। এখানে করতে কি হবে ভাই? আমি কিছু মিস করতেছি, আমার মনে হচ্ছে আমি বক্স গুলা মিস করতেছি, স্কোয়ার গুলা, কারণ এই ওয়ালের মধ্যে দেখো অনেকগুলো স্কোয়ার দেওয়া আছে। এখন এগুলো সবকটাকে আমাকে গুনতে হবে নাকি? এক মিনিট, এখানে আরেকটা বক্স আছে, এটাকেও কি গুনতে হবে? আর এখানে আরেকটা জেলের মতন কেজ আছে, এটাকেও কি গুনতে হবে? ট্রাই করে দেখি। এখানে তিনটা বক্স আছে, ও এখানেও তো একটা বক্স আছে, এই যে এখানেও একটা বক্স আছে। এখানে চারটা বক্স হয়ে গেলো, আর এই বক্সটাকে নিয়ে পাঁচটা বক্স হলো, ওকে। পাঁচটা বক্স একবার দিয়ে দেখি, চার পাঁচ, এবার খুলে যা। এবারও খুলতেছে না ভাই, প্লিজ খুলে যা ইয়ার। ছয়টা বক্স, ছয়টা বক্সে খুলে যা, খুলতেছে না ভাই। চারটা দিয়ে খুলে যা, চারটা দিয়ে খুলে যা, খুলতেছে না। কিছু তো ভুল করতেছি আমি। স্টার এখানে কয়টা আছে দাঁড়াও, এখানে স্টার, ও স্টার এখানে আরেকটা আছে ভাই, শ্যা স্টার এখানে আরেকটা ছিল, আমি ভুলে গেছিলাম। ওকে এবার খুলে যা, ওকে। এবার তাহলে আমাকে বক্সটা পাঁচ দিতে লাগবে, এবার খুলে যাবে। ও খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। ওই আমি তো ওই জায়গাটার মধ্যে আছি, যে জায়গাটার মধ্যে এটা ছিল। আমি তো এখন বাইরে যাইতে পারবো না, কারণ বাইরে গেলে আমাকে খতম করে দেবে ওই কাকড়াটা। তো আমাকে মনে হচ্ছে এটা দিয়ে যাইতে লাগবে। আই হ্যাভ টু সেভ দ্য গ্রিন গাই ফার্স্ট। আবে ইয়ার, বেকারই বললাম যে আমি তোকে বাঁচাবো, তোকে এখন বাঁচাতে লাগবে। তোকে কি বাঁচাবো আমি? তোর এখানে তালা মারা আছে, তালা ভাঙার কিছু একটা খুঁজতে হবে আমাকে। তালা ভাঙা, তালা ভাঙা, এখানে কিছু একটা আছে। এখানে তো হিউম্যান প্যাডিস আছে, এখানে বাক্সতে কিছু নাই, এই বাক্সতে কিছু নাই, এই বাক্সতে কিছু নাই, এগুলোর মধ্যেও কিছুই নাই। এটার মধ্যে দারুর বোতল, ও ও একটা ক্রোবার পাই গেছি, ক্রোবার পাই গেছি, ক্রোবার পাই গেছি, ক্রোবার পাই গেছি। এটা দিয়ে তো হয়ে যাবে মনে হচ্ছে। ক্রোবার দিয়ে খুলে যা, ইয়াস খুলে দিছি ভাই, থ্যাংক ইউ ফর সেভিং মি। আরে চাপনে চাপনে চাপনে, এখন আয় আমার সাথে সাথে, চল আয় ভাই। এ টাকাচ্ছে কিভাবে ভাই? আমাকে একে দেখে ভয় লাগছে। ওকে আয় ফটাফট, ফটাফট আয়, ফটাফট আয়। এবার কি করতে হবে? চলে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে মনে হচ্ছে আমাকে। আই হ্যাভ টু পুট দ্য টু, আবে ইয়ার, আমাকে এখন আগে ক্রোবারটা রেখে দিতে আসবে। রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে, রেখে দে, ব্যাস চল এবার চল। আরে তুই আমার পিছনে পিছনে আসছিস কেন? এই পাশে, এই পাশে, এই ঘরটার ভিতরে আয়, আবে খোল। ওকে এবার এইটার ভিতর দিয়ে এখানে আমাকে কোথায় যেতে লাগবে? এখানে কোথায় যেতে লাগবে ভাই? আয় ফটাফট আয়, ফটাফট আয়। এ ভাই আসে না কেন? কোথায় গেল? ও এখানে আছে। ওরে ভাই এখানে এখন আরেকটা পাসওয়ার্ড দিতে লাগবে। এখানকার পাসওয়ার্ডটা এখন কিভাবে খুঁজবো আমি? হবে ইয়ার, এখানকার পাসওয়ার্ড এখন কিভাবে খুঁজবো? এক মিনিট, এখানকার পাসওয়ার্ড কোথায় খুঁজা যাবে? এখানকার পাসওয়ার্ড, এখানকার পাসওয়ার্ড। ও ভাই আবার আবার বিগ ব্রেন ইউজ করতে লাগবে, আবার বিগ ব্রেন ইউজ করতে লাগবে। ওকে দরজাটা খোল, এদিকে কোথাও পাসওয়ার্ড থাকার কথা? এই রুমে তো একই পাসওয়ার্ড দিয়ে তো আমার মনে হচ্ছে না হবে, অন্য কিছু একটা দিতে হবে, অন্য কোনো একটা রুমে যেতে লাগবে। এই রুমে তো কিছুই নাই, এই রুমে তো কিছুই নাই, এখানে খালি ক্রোবারটা আছে। এই রুমটার মধ্যে, এই রুমটা তো লক ছিল, ও লক নাই তো এখন খোলা যাচ্ছে। ও এখানে একটা পিসি আছে, এক মিনিট এটাকে অন কর। ওকে পিসি আমাদের অন হয়ে গেছে। ও এখানে লেখা আছে অল পাসওয়ার্ড, ওকে। ক্লিক দিস লিংক টু গেট ফ্রি গিফট কার্ডস, ওকে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? কি রে এখানে গান চালু হয়ে গেল তোরে? হ্যাঁ, ও ফাইভ, ও নম্বর একটা দেখালো ফাইভ, এক মিনিট আগে বুঝে গেছি, ফাইভ ফাইভ ফাইভ। এবার দেখা নম্বর, দেখা নম্বর, দেখা ফাইভ জিরো, ফাইভ জিরো, ওকে নম্বর পাচ্ছি ভাই, ফাইভ জিরো। তারপর তারপর ফাইভ জিরো এইট, ওকে ফাইভ জিরো এইট, বুঝলি? মনে রাখ কিন্তু তুই, হ্যাঁ ফাইভ জিরো এইট। আবে
বন্ধ কর গান ভাই 5089 ওকে চল 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 5089 5089 5089 বাহ ভাই কি গেম এটা ওকে চল 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 5089 5089 5089 ওকে 1 2 3 4 5 5 0 1 2 3 4 5 6 7 8 5 0 8 9 1 2 3 4 5 6 7 8 9 ওকে আমাদের লক খুলে গেছে কিন্তু লকের ভিতরে তো একটা বোতল রাখা আছে বোতল দিয়ে কি করতে হবে ভাই এক কাজ কর না তুই ভিতরে যা এই এর কি হইলো ভাই এ কি বলতেছে হ্যাঁ কি একা আরে যাচ্ছিস কেন ভিতরে আরে আরামসে যাইস ভিতরে কিছু থাকতে পারে আবার ও ও কি হচ্ছে কি হচ্ছে ও স্পঞ্জবাব স্পঞ্জবাব আসে ভাগ 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 কই কোথায় গেল কোথায় কোন দিক থেকে আসছে কোন দিক থেকে আসছে পালা 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 যে দিক থেকে আসছে পালা ওই 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 ভাই ভাই কি সাউন্ড ইফেক্ট চলতেছে ভয় লাগছে এখন ভয় লাগছে কোথায় কোন দিকে যাইতে লাগবে কোন দিকে যাইতে লাগবে জানি না আমি কোন দিকে যাইতে লাগবে আরে যাইতে কোথায় লাগবে ভাই কোন দিক থেকে আসছে আসছে কোন দিক থেকে ও সামনে দিকে আসছে 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 পালা 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 কই 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 কোন দিকে পালাবো কোন দিকে পালাবো কোন দিকে পালাবো কোথায় পালাবো কোথায় পালাবো কোথায় কই আসছে 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 ভাই আসছে 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 ওই 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 ভাই বহুত কিছু চলে আসছে বহুত কিছু চলে আসছে বহুত কিছু চলে আসছে যাইতে কোথায় লাগবে ভাই রাস্তা 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 আরে ভাই আমি একই জায়গায় বারবার ঘুরে যাচ্ছি পালা 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 কোথায় যেতে লাগবে কোথায় যেতে লাগবে এদিকে বাদিকে না আর বাদিকে রাস্তা নাই ডান দিকে ও ফারাপসি ফারাপসি ভাই রাস্তা এখনো পাচ্ছি না আমি খুঁজে প্লিজ 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 ও ও বহুত দূরে আছে মনে হচ্ছে আমাকে পালা গেছে পালা গেছে কোন দিকে বাদিকে 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 ও বাদিকে কোনো রাস্তা নাই চলে আসছে স্পঞ্জ এবার কোথায় পালাবো এবার কোথায় পালাবো এবার কোথায় পালাবো ভাই মেশিনটার মধ্যে জাম্প করে দিলাম আমি এবার কি হলো ভাই কি হচ্ছে এটা ও ও আমাকে চাটনি বানাই দিল ভাই ও আচ্ছা আচ্ছা বুঝছি ও এইভাবে হিউম্যান প্যাটিস বানানো হয় এরকম করে লোকজন আসে আর সব কটাকে এরকম করে মাইরে হিউম্যান প্যাটিস বানানো হয় ভাই ওকে গেম শেষ হয়ে গেল আমাদের ওকে তো এটা ছিল আজকের গেম অনেক ভয়ানক ছিল তোমাদেরকে কেমন লাগলো আজকের গেম কমেন্টে জানাও বাকি আজকের জন্য এতটুকু ছিল গেম প্লে ভালো লাগে গেম প্লেটাকে লাইক করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে ফটোফট সাবস্ক্রাইব করো আর হ্যাঁ গাইস যারা যারা গ্রিন সোলের চেয়ার নিতে চাও তারা গ্রিন সোলের ওয়েবসাইটে গিয়ে আমার প্রোমো কোড AF রাহুল 5 যদি দাও তাহলে তোমরা ডিসকাউন্ট পাবে 5% দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমটাতে বাই বাই।